ওকে, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কাজ ক্যান্সেল করতে পারেন। কিছুক্ষণ আগে আমাকে একটা বায়ার অটোমেটিকলি একটি অর্ডার দিয়ে গেছিলো $90। কাজটা ছিল মূলত ওয়ার্ডপ্রেসের উপরে, কিন্তু আমি যেটা করছি আমি সেটা ওয়ার্ডপ্রেস বাইবার তাকে অনেকগুলো অনেক কোশ্চেন করছি, অ্যান্সার রিপ্লাই করছে, তিনি আমার সাথে ভালোভাবে ফ্রেন্ডলি কথা বলছি আমরা। কথা বলার পর তিনি লাস্টের দিকে এসে বলতেছে কাজটা সম্পূর্ণ হচ্ছে লারাবেস এবং পিএসপি এস্টিমেট সিএস দ্বারা করতে হবে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণই আমার কাজের বিপরীত। আমার এই সার্ভিসটা ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের। তো যেহেতু আমার কাজের সাথে যায় না, তখন আমি বাইরের সাথে কথা বলে এইমাত্র আমি কথা বললাম, অনেক কথা বলার পরে বায়ার বলতেছে ঠিক আছে। বায়ার অনেকটা ফ্রেন্ডলি, খুবই ভালো বায়ার। এখন আমাকে বলতেছি, আমি নিজ থেকে বলতেছি, তাহলে তুমি কি করতে চাও, তুমি কাজটাকে ক্যান্সেল করতে চাও? যেহেতু অনেকটা সময় চলে গেছে, কারণ ঘন্টা 4-5 চলে গেছে, মানে 5-6 ঘন্টা চলে গেছে। এখন বায়ারকে আমি চাচ্ছি না যে বায়ার আমার নামে একটা ব্যাড কোনো রিভিউ দেক অথবা ব্যাড একটা ইফেক্ট পড়ুক আমার জন্য। তিনি যদি সরাসরি বায়ার যদি সরাসরি সাপোর্ট টিমে যায় কথা বলে, সেক্ষেত্রে আমার গিগুলো সম্পূর্ণ নেমে চলে যাবে। তো আমি চাই না এরকম কিছু একটা হোক। আপনাদের যদি এরকম হয় যে বায়াররা আপনাকে কাজ ক্যান্সেল করতে চাচ্ছে, অথবা মনে হচ্ছে আপনার বায়ার, কিন্তু আমাকে কখনোই বলে নাই কাজটা ক্যান্সেল করতে, আমি নিজ থেকে বলতেছি তুমি কি কাজটা ক্যান্সেল করতে চাও, যদি বলো যে হ্যাঁ কাজটা ক্যান্সেল করো, সমস্যা নেই, আমি করে দিব, ঠিক আছে, বায়ারকে আমি এই অফারটা করলাম, বায়ার বলতেছে ঠিক আছে তুমি ক্যান্সেল করো, কারণ আমাদের মধ্যে কোনো ফাইট হয় নাই। তো আমি এই জন্য যেটা করবো, আমি এখন কাজটা ক্যান্সেল করে দেবো। যদি আপনাদের এই ক্ষেত্রে একই প্রবলেমটা হয়, যদি কোনো কাজটা নিয়ে কোনো প্রবলেম হয় বা কাজ নিয়ে কোনো প্রকার ঝগড়া চলতেছে, তাহলে আপনারা যদি এরকম যদি করেন যে কাজ ক্যান্সেল করবো না, এটা করবো না, এটা পরে কাজ কিন্তু তিনি ক্যান্সেল করে নিতে পারবে, ঠিক আছে, ক্যান্সেল করে নিতে পারবে, সেক্ষেত্রে আপনার একটা ইফেক্ট পড়বে। তো কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনি চাইলে ডাইরেক্ট কাস্টমারের সাথে কথা বলে, মানে সাপোর্ট টিমের সাথে কথা বলে কাজটা ক্যান্সেল করতে পারেন, অথবা আমরা এখান থেকে দেখি কাজটা ক্যান্সেল করার অপশান আছে কিনা। ওকে, তো আমি চলে আসলাম হচ্ছে আমার, এটা হচ্ছে ফাইবারের অর্ডারের ড্যাশবোর্ড। তো আমি এখান থেকে নিচের দিকে আসব। এখন ফাইবারের ড্যাশবোর্ডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে দেখবেন আপনারা রেজলিউশন সেন্টার পাবেন, এখানে রেজলিউশন সেন্টার। তো আপনি এখানে ক্লিক করবেন, আপনারা এখানে ক্লিক করার পর আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। এখানে বলতেছে এক্সটেন্ড টাইম ডেলিভারি, আপনি কি টাইমটা বাড়াতে চান, মানে সময় অ্যাভেট করতে চান কিনা। তো মানে সময় বাড়াতে পারবেন, তো এটা হলো বাড়ানো অপশন। মডিফাই অর্ডার, অর্ডারটা যদি আপনি আরও ডলার বাড়ায় নিতে চান বা মডিফাই করতে চান কোনো কিছু, তো এটা করে নিতে পারবেন। আস দ্য ওয়ার ক্যান্সেল অর্ডার, আমাদের দরকার হচ্ছে 3 নাম্বারটা, ঠিক আছে। তো আমার 3 নাম্বারটা, এখন 3 নাম্বারটা হচ্ছে বায়ার ক্যান্সেল অর্ডার, ঠিক আছে, মানে বায়ার চাইলে ক্যান্সেল করতে পারবে, এটা দিয়ে আমাকে করতে হবে মূলত। আমি চাচ্ছি যে এখানে আপনার ফিডব্যাকটা কী হবে, এটা কেন ক্যান্সেল করবে, সেরকম একটা কিছু দিতে পারেন। যেহেতু এখানে কোনোটা ইউজ করা উচিত না আমি মনে করি, আপনি চাইলে এই লাস্টটা দিতে পারেন, বায়ার এটা দিতে পারেন অথবা এটা ইউজ করতে পারেন। ডো পার্সোনাল টেকনিক্যাল, মানে আমার পার্সোনাল এবং টেকনিক্যাল সমস্যার কারণে আমি কাজটা কমপ্লিট করতে পারিনি, এটা দিয়ে আপনি এটা করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন যে বায়ারটা খুবই ভালো ছিল, আমি একটু পাম দেই, ঠিক আছে, বায়ারটা খুবই ভালো ছিল। ওকে, মামনায় ভুল করবে, ঠিক আছে, কারণ সম্পূর্ণ কাজটি আমার সার্ভিসের বিপরীত। তো কোনো প্রকার সমস্যা বায়ারের সাথে কোনো কিছু বললাম না। এবার দেখি আমার ইংলিশটা ঠিক হয়েছে কিনা। ক্রেতা খুবই ভালো ছিল, আমি মনে করি কাজটি বাতিল করা উচিত, কারণ পুরো ব্যাপারটা আমার সেবার বিপরীত, মানে ওকে একটা দিয়ে দিলাম, আপনি আপনার মনের মতো করে দিয়ে দিলেন, আমি এটা দিয়ে দিলাম। ওকে, আমি সার্ভিসে চলে যাই, আপনি আপনার মতো করে একটা ডিসক্রিপশন লিখবেন যে বায়ার সম্পর্কে লিখতে পারেন, অথবা লিখতে পারেন শুধু ক্যান্সেল, প্লিজ অ্যাকসেপ্ট মাই ক্যান্সেল অফার। তো আমি এটা দিয়ে এখানে দিয়ে দিলাম। তো এবার আমি এখান থেকে সেন্ড করে দিব। ওকে, তো কষ্ট হওয়ার কিছু দরকার নাই, ঠিক আছে, এটা কোনো বিষয় না। তো আমার প্রায় একটা অ্যাকাউন্টে 50,000-60,000 টাকার উপরে ক্যান্সেল করছি কাজ, নো প্রবলেম, কারণ এই ফাইবারে আসতে গেলে আপনাকে কাজ ক্যান্সেল অর্ডার দুইটার সম্মুখীন হতে হবে। তো এই জিনিসটা জানা থাকা খুবই দরকার। তো আমি এমনি একটা মনে করেন গুগল মামারে দিয়ে একটা সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন লিখে দিলাম, যেন বায়ার যেন কোনো প্রকার ইফেক্ট না করতে পারে। তো আমি এবার এটা সেন্ড করে দিব। ওকে, সেন্ড, তো সেন্ড করে দিলাম। এখন বায়ারকে একটা SMS করি আমি। ওকে, হ্যালো, আমি এখানে SMS করি, হ্যালো আদিদিয়া,
আরেক দিয়ার অ্যাকসেপ্ট ক্যান্সেল ক্যান্সেল রিকোয়েস্ট ওকে রিকোয়েস্ট তুমি অ্যাকসেপ্ট করো ক্যান্সেল রিকোয়েস্ট তো আমি বায়ারকে বলে দিলাম কীভাবে মানে ওরে বললাম যে এটা অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট করলে কাজটা ক্যান্সেল হবে তো বায়ার এটা বুঝে ফেলবে বায়ার কিছুক্ষণের মধ্যে মেবি ক্যান্সেলটা অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলবে ক্যান্সেল রিকোয়েস্টটা এটা করলে আপনি এইভাবে করতে পারেন আরেকটা সিস্টেম আছে আমার অর্ডার কমপ্লিশন রেট কমবে না সে সিস্টেমটা আজকে দেখাই নেই নেক্সটে আরেকটা যখন ক্যান্সেল করব ঠিক আছে তখন দেখাবো তো আপাতত আমি একটু রিপ্লেস করি দেখি বায়ার লাইন আছে কি না ওকে লাইনে আছে তো তো অর্ডার পেজে চলে যাই আমি অর্ডার পেজে যাওয়া দরকার ওকে একটা রিকোয়েস্ট চলে গেছে দেখছেন একটা রিকোয়েস্ট চলে গেছে দিস বায়ার একবার বায়ারের কাছে বলে দিলাম যে কী সমস্যাটা মাম বলতেছি বায়ার ইজ ভেরি গুড আই থিঙ্ক আর শুড বি ক্যান্সেলেড বিকজ দিস উইল থিঙ্ক ওকে বায়ারটা দেখেন অ্যাকসেপ্ট করে ফেলছে দেখছেন ক্যান্সেল অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলছে এবার এখানে একটা দেখছেন এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে সুন্দর করে অ্যাকসেপ্ট হয়ে গেছে তো এখন আর কোনো সমস্যা নাই ঠিক আছে তো আপনি রিল্যাক্সে নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা করেন তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ